নবম অধ্যায়ের অনেকগুলো শ্লোকের মধ্যে 22 নম্বর শ্লোকটিতে ভগবান কি বলেছেন দেখেন, একদম সহজ করে দিচ্ছেন। অর্জুন যখন জানতে চেয়েছিলেন যে আমরা দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, এই জন্মে আমরা কি করে তোমাকে পাবো, কি করে তোমার একদম কৃপা পাবো, ভগবান কি বলেছিলেন, অনন্য চিন্তয়ন্তমাম যে জনা পর্যায় উপাসতে তে স্বামী নিত্য অভিযুক্ত নাম যুগক্ষেম বহামি অহম। অঞ্জন শলাকয়া বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে, নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নম, নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয় মুদিরয়েৎ। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে, নমস্তে সরস্বতী দেবীম গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে, বাঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কৃপা করে হাত তুলি, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনাদিতে গোবিন্দের অশেষ কৃপায় এই পবিত্র স্থান যশোরাবাদে শ্রী শ্রী কাল ভৈরব ঠাকুরের পূজা উপলক্ষে ভগবানের পদ্মমুখ নিঃসৃত অমৃত বাণী শ্রীমদ ভগবদ গীতা আস্বাদনে আমরা অবগাহন করব। কিন্তু গীতাতে ঢোকার আগে আমরা কাল ভৈরব নিয়ে একটু কথা বলতে চাই। কি অদ্ভুত একটি নাম কাল ভৈরব। ভৈরব শব্দের অর্থ হচ্ছে শিবঠাকুর, শিবঠাকুরের একটা নাম হচ্ছে ভৈরব। কিন্তু কাল ভৈরব মানে কি? কাল ভৈরব শব্দের অর্থ হচ্ছে ভয়ঙ্কর, মানে ধ্বংসকারী, ভয়ঙ্কর রূপ শিবঠাকুরের হচ্ছে কাল ভৈরব। দেখুন আমাদের শাস্ত্রে বলছে ভগবান শিবঠাকুর কে আমরা বলি আশুতোষ, আশুতোষ বলি না মা, তিনি অল্পে তুষ্ট, যত দেবতা আছেন তাকে বলা হয় দেবাদি দেব, দেবতাদেরও দেবতা দেবাদি দেব মহাদেব। তো মহাদেব অসম্ভব ভালো, কোন অর্থে তিনি অল্পে তুষ্ট আশুতোষ, ইকোটা রয়ে গেছে, ইকোটা থাকে না যেন, ইকো ইকো আছে একদম ইকো জিরোতে করে দেন। তো সেই কাল ভৈরব দেবাদিদেব মহাদেবের একটি ভয়ঙ্কর রূপ। কি রূপ? ভয়ঙ্কর রূপ। রূপটি দুই জায়গায় দুটি ভিন্ন ভিন্ন কাহিনী আছে, আমরা একটু আস্বাদন করি তারপর গীতায় যাই। আমাদের তিন দেবের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ব্রহ্মার কয় মাতা মা? চার মাতা। এক সময় ব্রহ্মারও পাঁচটা মাতা ছিল, কয়টা মাতা ছিল? পাঁচটা মাতা ছিল। তো দেবাদিদেব মহাদেবের আরেক নাম হচ্ছে পঞ্চানন, পঞ্চানন, আনন মানে মাথা। যেমন রাবণকে আমরা কি বলি? দশানন, দশটি মাতা, এই জন্য রাবণকে বলি আমরা দশানন। শিব ঠাকুরকে বলা হয় পঞ্চানন। আপনারা যে কীর্তন করেন এক জায়গায় বলেন না পঞ্চমুখে গান ত্রিপুরারী, শিব ঠাকুরের নাম হচ্ছে ত্রিপুরারী, তিনি পাঁচ মুখে ভগবানের প্রশংসা বা স্তুতি বাক্য করেন। তো শিব ঠাকুর এরও পাঁচটি মাতা, ব্রহ্মারও পাঁচটি মাতা শুরুতে। তো ব্রহ্মাজির ভিতরে একটি অহংকার হলো যে আমার তো পাঁচটা মাতা, তাহলে আমি বড়, শিব ঠাকুরের চেয়ে আমি বড়। যখন উভয়ের মধ্যে প্রচণ্ড বিতর্ক হলো, ঠিক তখন দেবাদিদেব মহাদেব একটি রুদ্ররূপ তৈরি করলেন, সেই রুদ্ররূপটির নামই হচ্ছে কাল ভৈরব। এমনিতে কাল শব্দ হচ্ছে সময়, যখন আমাদের পৃথিবী ধ্বংসর সময় হবে, যাকে আমরা বলে থাকি ভগবান শিব ঠাকুরের রুদ্ররূপ, রুদ্ররূপে তিনি সমস্ত সৃষ্টিকে ধ্বংস করবেন। ঠিক এই মুহূর্তেও যখন পাঁচ মাতা নিয়ে কে বড় বিতর্ক হলো,
ঠিক তখন শিব ঠাকুর দা দেবাদিদেব মহাদেব আরেকটি রূপ তৈরি করলেন, তার নাম হচ্ছে কাল ভৈরব, এবং তাকে আদেশ দেয়া হলো ব্রহ্মার পঞ্চম মাথাটি কেটে ফেলার জন্য। কোথাও এরকম আছে, কোথাও নখর দিয়েও কেটে ফেলা হয়েছিল। তো শিব ঠাকুর কি করলেন, নিজে না, তার কর্তৃক যে তৈরি হলো কাল ভৈরব, কাল ভৈরব গায়ের রংটি কালো ভয়ঙ্কর, এবং শুনলে অবাক হবেন একটি ব্যতিক্রম বিগ্রহ, যে বিগ্রহের বাহন হচ্ছে কালো কুকুর। কাল ভৈরবের বাহন কি আপনার কি মূর্তিতে দেন, এটি দেয়া আছে কি? নাই, নাই বোধহয়। কিন্তু জেনে রাখা ভালো যে কাল ভৈরবের বাহন হচ্ছে কালো কুকুর। তো সেই কাল ভৈরব কি করলেন, ব্রহ্মাজির পঞ্চম মাথাটি কেটে দিলেন। কিন্তু কাটার ফলে হলো কি, ব্রহ্ম হত্যার পাপ হলো, মাথাটি হাত থেকে ছুটছে না। তিনি কাটার ফলেই তার ব্রহ্ম হত্যার পাপ হলো। পাপ থেকে মুক্ত হওয়ার জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে সর্বশেষ কাশীতে গেলেন, এবং সেখানে তিনি স্নান করে এখনও কাশীতে আছেন কাল ভৈরব। সেইখানে তিনি মুক্ত হলেন ব্রহ্ম সাপ থেকে। যদিও সারা পৃথিবীতে খুব একটা ধুমধাম করে কোথাও পূজা হয় না, কিন্তু বারাণসীতে, উজ্জয়িনীতে কিংবা নেপালে কাল ভৈরবের বড় বড় বিগ্রহ আছে। বিশেষ করে উজ্জয়িনীতে যারা গিয়েছেন সেখানে কাল ভৈরবের অনেক বড় বিগ্রহ নিয়ে সেবা পূজা করা হয়। আর আরেকটি তথ্য বলছে, তিনি যখন, আপনারা সকলেই শুনেছেন শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধে, সেখানে যাওয়ার আগে ভৈরবের আরেকটি কথা বলে নেই, রিলেটেড যদিও তার সাথে, দক্ষ যজ্ঞ। নাম শুনেছেন শ্রীমদ্ ভাগবতের দক্ষ যজ্ঞ চতুর্থ স্কন্ধে, আমি আরেকদিন আলোচনা করেছিলাম। এখানে ব্রহ্মা যখন সৃষ্টি শুরু করেন, এই জায়গাটা বলতে সুবিধা হবে, যখন সৃষ্টি শুরু করেন তিনি প্রজা তৈরি করবেন, অনেক মুনি তৈরি করলেন, কেউ কেউই সন্তান উৎপাদন করল না, পরপর অনেকেই মরি চরিত্রে বিমুখ থাকল। সর্বশেষ আমাদের মানুষদের মধ্যে প্রথম মানুষ তৈরি হলো মনু, আমরা সকলেই জানি, এবং স্ত্রী হচ্ছেন শতরূপা। মনু শতরূপার দুই ছেলে, উত্তানপাত আর প্রিয়ব্রত। আপনারা জানেন ধ্রুব মহারাজের কাহিনী আমরা আলোচনা করি, উত্তানপাত এবং প্রিয়ব্রত, আর কন্যা তিনটি। কন্যার মধ্যে একটি হচ্ছে দেবহতী, যে কর্দম ঋষির স্ত্রী, আরেকটি হচ্ছে এই যে আমাদের আজকের আলোচনার বিষয় এই জায়গাটিতে আসবে, তো প্রসূতি। তো প্রসূতি বিভিন্ন কন্যাদেরকে বিভিন্ন ঋষির সাথে বিয়ে দেওয়া হয়েছিল, প্রসূতিকে বিয়ে দিয়েছিলেন দক্ষরাজ বা দক্ষ বলেন, আরো সহজ করে বলি প্রজাপতি দক্ষর সাথে। তাহলে প্রজাপতি দক্ষর সাথে বিয়ে হলো প্রসূতির। তো প্রসূতির এবং দক্ষরাজার, প্রজাপতির একটি চমৎকার সুলক্ষণা কন্যা ছিল যার নাম সতী। কি নাম ছিল? সতী। দেখেন কালান্তরে এই সতী এক পর্যায়ে শিব ঠাকুরের স্ত্রী, পরবর্তীতে কালান্তরে অন্য একটি প্রকল্পে গিয়ে আবার পার্বতী হিমালয় কন্যা মেনকার গর্ভে এসে আবার শিব ঠাকুরকে স্বামী রূপে পেয়েছে। দুইটা মিশায়েন না, দুইটা দুইটা আলাদা আলাদা, হ্যাঁ দুইটা কালের কথা। তো দক্ষরাজার কন্যা সতী, ভালো কথা, হিমালয়ে থাকেন দেবাদিদেব মহাদেব, আপনাদের মনে আছে তো কীরকম অবস্থা হবে, একেবারেই ছাই বর্ষ মেখে থাকেন, শিব ঠাকুরের হেলিকপ্টার তৈরি আবার বড় একটা সার, হ্যাঁ জেঠায় চড়ে যান। এটা পার্বতীর কাহিনী বললে আমরা বলি যে কি করে মেনকা জামাইকে দেখে ফিট হয়ে গিয়েছিলেন, তার বরযাত্রী ছিল শ্মশানের এই ভূত প্রেত এইগুলা, মেনকা কি করে একেবারে এই হয়ে গেছিলেন মা মেনকা। আর এই যে অবস্থাতে আমরা বলছি, দক্ষরাজা একবার একটি রাজসভায় এসেছিলেন যেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ শিব ঠাকুরও বসাছিলেন। শিব ঠাকুরের সাথে সতীর বিয়ে হয়েছিল ব্রহ্মার প্ররোচনায়। প্রজাপতি দক্ষ বিয়ে দিতে চাননি, যেরকম যার কোনো চালচলা নাই, শ্মশানে মশানে থাকে, বাড়ি গাড়ি নাই, আচ্ছা কোনো মা কি মেয়েকে দিতে চাইবে এরকম বাড়িতে যে জামাইয়ের ব্যাটা ঠিক ঠিকানা নাই। কিন্তু ব্রহ্মাজি বলেছিলেন না, উনি দেবাদিদেব অনেক শক্তিশালী, তার কাছে দেন। তো সতীও খুব খুশি হয়েছিল শিব ঠাকুরের সাথে বিয়ে হয়েছিল।
পরবর্তীতে তার ভালো ছিলেন, কিন্তু একবার একটি সভাতে যখন বসছিলেন দক্ষ রাজা, এটি যজ্ঞ করবেন বিরাট, কিন্তু এসছিলেন নিমন্ত্রণ দিতে। প্রজাপতি দক্ষ যখন সভায় ঢুকেছেন তার দেহ থেকে আলো বিচ্ছুরিত হচ্ছিল, মানে এত অনেক বিশাল ব্যাপার। তো প্রজাপতি দক্ষরাজের দেহ থেকে যেন আলো বিচ্ছুরিত হচ্ছিল, সকলেই উঠে দাঁড়িয়ে সম্মান করেছে। সম্পর্কে তার জামাতা, মেয়ের জামাই শিব ঠাকুর উঠে সম্মান করে নাই। এতে গিয়ে শ্বশুর রাগ করার কথা, কিন্তু শিব ঠাকুর উঠেন নাই, তিনি তো বলছেন আমি তো তোমার জামাতা হতে পারি, কিন্তু ভগবানের মূল যে তিন শক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আমি তো মহেশ্বর, কাজে পদে আমি তোমার চেয়েতে বড়। এখন জামাই উঠে নাই বলে শ্বশুরের ভিতরে একটু রাগ হওয়া স্বাভাবিক। আপনি যদি শাশুড়ি হন, আপনার যদি জামাই আপনার উঠে না দাঁড়ায়, যদি প্রণাম না করে রাগ করবেন না, তো স্বাভাবিক। তখন প্রজাপতি দক্ষ শিব ঠাকুরের উপরে প্রচণ্ড রাগ করে দুর্ব্যবহার করেছিলেন, যে খুব নোংরা ভাষায় যে তোর চরিত্র এরকম, খালি ব্রহ্মার কথায় তোকে আমার সুলক্ষণা মেয়েটিকে বিয়ে দিয়েছে, তোর তো কোনো যোগ্যতাই নাই, শ্মশানে মশানে থাকিস, হারের মালা রুদ্রাক্ষের মালা গলায়, গায়ে ছাই বর্ষ মাখিস, মানে খুব বকাঝকা করেছেন। এখন বিশাল যজ্ঞ করবেন, এটা শ্রীমৎ ভাগবতের চতুর্থ স্কন্ধে তৃতীয় অধ্যায় থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত অনেক জায়গা, আমি এই জায়গাটা বলবো না, শুধু ভৈরবের জায়গাটা বলবো, দক্ষ যজ্ঞ পুরাটা না, একটু জায়গা বলে গীতায় যাব। তো সেই ভৈরবটা কি করে এলো এই জায়গাটার জন্য, তো সকলকে নিমন্ত্রণ দিলেন, বিশাল যজ্ঞের আয়োজন করলেন প্রজাপতি দক্ষ, কিন্তু জামাতা শিব ঠাকুরকে নিমন্ত্রণ করে নাই, উল্টা বকাঝকা করেছেন। তো সকলেই গিয়েছে, আরো যে কন্যা বা কন্যার জামাই ভাই বোন যারা আত্মীয় সকলেই, সমস্ত মুনি ঋষিরা, সমস্ত পৃথিবী বিশ্বের যত আছে সবাই গিয়েছে। এদিকে সতী অপেক্ষা করছেন তার বাবা খবর দেয় কিনা, বাবা তার মেয়েকে খবর দেয় নাই, নিমন্ত্রণ দেয় নাই, সতী যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, বাবার বাড়িতে যাবে, শিব ঠাকুর মানে স্বামীর পারমিশন চেয়েছে, স্বামী পারমিশন দেন নাই, বহুবার বুঝিয়েছে যাপনজনের বাড়িতে লাগবে না, কেটে দেন। তো কোনোভাবেই শিব ঠাকুর তার স্ত্রী সতীকে বাবার বাড়িতে যেতে দেন নাই, কেন, যে আমার অপমান করেছে তুমি কেন যাবে, কিন্তু সতী বোঝাচ্ছেন মুরব্বীর এরকম ভুল করতেই পারে, আমি তো বাবার মেয়ে, মায়ের মেয়ে, আমি যাব না কেন, গেলে হয়তো মা রাগ করবে না, শিব ঠাকুর অনুমতি দেন নাই। এখন সতীর ভিতরে একটা অস্থিরতা, আকাশ মানে দেখছে অনেক বিমানে করে দেবতারা যাচ্ছে, মানে সকলেই যজ্ঞে যাচ্ছে, মানে প্রাচীরে উঠে দেখছে অনেক, সারা পৃথিবীর সকলে নিমন্ত্রিত হয়ে যজ্ঞে যাচ্ছে, কিন্তু তার মন খারাপ। তখন সতী কি করলেন, এক পর্যায়ে শিব ঠাকুরকে প্রদক্ষিণ করে রওনা হয়ে গেলেন, না বলেই প্রায় রওনা হলেন, বাবার বাড়িতে যাবেন, এত বিশাল অনুষ্ঠান হচ্ছে। এখন শিব ঠাকুরের যে চেলা চামুণ্ডা আছে, নন্দী ভৃঙ্গী সহ কিন্তু সৈন্য সামন্ত, তাদের যে বড় গাড়িটা আছে মানে সার, এইটা সহ সামনে গেলেন এই মাকে বসিয়ে, কারণ না বললে তো ওরা তো যাবে, মায়ের সেবা করতে হবে না, তো সতীমায়ের সেবা করার জন্য সকলেই গেলেন। কিন্তু বাবার বাড়িতে যখন গেলেন সতী অবাক হয়ে গেলেন, বাবা মুখ ফিরে তাকাচ্ছে না, অন্যদের খোঁজ খবর নিচ্ছে, তাকে বসার কথা বলছে না, যদিও মা প্রসূতি তাকে আলিঙ্গন করেছে, স্নেহ করেছে, আদর করেছে, বোনেরা জিজ্ঞাসা করতে, বাবা কিছুই করে নাই। সতী গিয়ে দেখলো সমস্ত দেবতাদের যজ্ঞের ভাগ দেয়া হয়েছে, কিন্তু শিব ঠাকুরের কোনো যজ্ঞের ভাগ দেয়া হয় নাই। তো তখন থেকে বুঝতে পারে, তাহলে তো আমার নাশ হতে উচিত ছিল, স্বামীর অপমান হচ্ছে। যজ্ঞ চলাকালীন সময়ে প্রচণ্ড রকম অপমানজনক কথা বলা হয়েছে শিব ঠাকুর সম্পর্কে, এদিকে আহুতি দেয়া হচ্ছে, যজ্ঞে অনেক অনুষ্ঠান হচ্ছে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের বড় বড় মুনি ঋষিরা এসছেন, ভৃগুমুনি এসছেন, বৈশিষ্ট্যমুনি এসছেন, সকলেই এসছেন, যজ্ঞ চলছে। যতই সময় যাচ্ছে ততই সতী দেখছেন তার স্বামীর সম্পর্কে মন্দ কথা বলা হচ্ছে, এক পর্যায়ে তিনি আর সহ্য করতে পারলেন না। স্বাভাবিক, আপনারা যারা বিবাহিতা স্ত্রী মায়ের আছেন, স্বামীর নিন্দা সহ্য করতে পারবেন? সহ্য করতে পারবেন। সতীমা যখন এক পর্যায়ে শিব ঠাকুরের নিন্দা সহ্য করতে পারলেন না, তখন তিনি আসন গেড়ে মাটিতে বসে পড়লেন, দেহ থেকে প্রাণায়ামে তো দেহ থেকে আগুন তৈরি করলেন, অগ্নি সমাধি নিলেন,
এই যজ্ঞস্থলিতেই তিনি আত্মহত্যা করলেন। এই খবরটি নারদমণি শিব ঠাকুরকে দিলেন। তার পূর্বে কি হলো দেখেন, যখন অগ্নি সমাধি নিলেন সতী, সতীর সাথে যে সৈন্য সামন্ত যারা শিব ঠাকুরের গিয়েছিল তারা ফাইট করল, মানে যজ্ঞ নষ্ট করার জন্য। কিন্তু ভৃগুমণি যজ্ঞে আহতি দিয়ে এক ধরনের দেবতা তৈরি করলেন, তারা ওই যে চেলা কাষ্ঠ লাকড়ি আগুনের যে পোড়া অর্ধেক যজ্ঞে এইগুলো নিয়ে শিবের বাহিনীকে হারাই দিল, শিবের বাহিনী হেরে গেল। হেরে গিয়ে তারা পলায়ন হলো। এদিকে নারদমুনি এসে খবর দিলেন, সকলেই হায় হায় করছে কিন্তু দক্ষ রাজা প্রজাপতির কোনো অনুসূচনা নাই। মেয়ে মরেছে তো মরে যাক, কিন্তু মেয়ের মা সতী এবং এই আসুরে যারা ছিল সকলে খুব কষ্ট পেল, এই শিব ঠাকুরের মন্দ শুনে কষ্ট পেল। বিশেষ করে সতী যখন আত্মহত্যা করলেন সকলের মনে প্রচণ্ড রকম কষ্ট হলো। এক পর্যায়ে মা প্রসূতি কান্নাকাটি করলেন, একেবারে ফাইট হলো, লণ্ডভণ্ড হতে চাইল যজ্ঞ। যখন খবর গেল শিব ঠাকুরের কাছে, এই জায়গাটা দেখেন কি ভয়ঙ্কর, শিব ঠাকুর তো কৈলাসে বসে আছেন, এমনি মন খারাপ, তার স্ত্রী তাকে না বলে অনুমতি ছাড়াই চলে গেছে, জানি না কি ঘটনা ঘটবে। ওই যজ্ঞে কিন্তু ব্রহ্মা এবং নারায়ণ আসেন নাই, এটাও মনে রাখতে হবে দক্ষ যজ্ঞে, কারণ নারায়ণ ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনি তো অন্তর্যামী, তিনি জানেন এই যজ্ঞেই ঘটনাগুলো ঘটবে, যাতে তার সামনে ঘটনা না ঘটে এই জন্য ভগবান নারায়ণ বিষ্ণু বা শ্রীকৃষ্ণ তিনি কিন্তু যজ্ঞে আসেন নাই। নারদমুনি যখন খবর দিলেন দেবাদিদেব মহাদেবকে যে তোমার প্রাণপ্রিয়া স্ত্রী সতী আত্মহত্যা করেছে, তার মনে কষ্ট লাগবে না? প্রচণ্ড কষ্ট লেগেছে শিব ঠাকুরের, রাগ হয়েছে, ক্রোধ হয়েছে, এত ক্রোধ হয়েছে সমস্ত পৃথিবী প্রকম্পিত হচ্ছে। তখন শিব ঠাকুর কি করলেন, তার জটা থেকে একখানা জটা ছিঁড়ে ভূমিতে ফেলে দিলেন, চারদিক প্রকম্পিত হয়ে এই জটা থেকে এমন এক ভয়ঙ্কর মূর্তি, ওই যে কাল ভৈরব, এমন এক ভয়ঙ্কর মূর্তি তৈরি হলো, তার নাম বীরভদ্র, তৈরি হলো, চোখগুলো আগুনের লুক্কার মতো, বলছে শাস্ত্র হাজার বাহু, একটা হাত না হাজার বাহু, আর মাথাটি গায়ের রং কালো, মাথাটি একদম আকাশ পর্যন্ত ঠেকেছে, ভয়ঙ্কর ধোঁয়ার মতো। তো সেই বীরভদ্র তৈরি হয়ে জটা থেকে শিব ঠাকুরকে প্রণাম করল, মহাদেবকে, যে প্রভু আমার প্রতি কি আদেশ, কি করব, তুমি তো আমাকে তৈরি করেছ। তিনি বলেন যে যজ্ঞস্থলিতে আমার স্ত্রীর অপমান হয়েছে, আত্মহত্যা করেছে, স্ত্রী বিলীন হয়ে গেছে, তো সেই যজ্ঞ আমি দেখতে চাই না, তোমরা এখান থেকে যাও, তোমা সেই যজ্ঞস্থলী তুমি ধ্বংস করে দাও। তো সেই বীরভদ্রর সাথে আরো যত সৈন্য সামন্ত ছিল তৈরি হলো, এক বিশাল বাহিনী নিয়ে প্রজাপতি দক্ষের যজ্ঞস্থলিতে উপস্থিত হলো সেই ভয়ঙ্কর কাল ভৈরব রূপ, ভয়ঙ্কর। তো গিয়ে তখন যজ্ঞস্থলিতে যজ্ঞ চলছে, কিন্তু ভয়ঙ্কর অবস্থাতে শিব ঠাকুরের বাহন আছে আপনারা জানেন নন্দী আর বৃঙ্গি, তো নন্দী বৃঙ্গিও গিয়েছেন, সকলে গিয়েছেন। ওইখানে গিয়ে যখন শিব ঠাকুরকে অপমান করছিলেন প্রজাপতি দক্ষ, আমরা যেমন গ্রাম দেশ বা একালাকেও কেউ যখন অন্যের গালিগালাজ করে কেউ কেউ খুব ভালো করছে, খুব ভালো করছে, কেন এরকম, তো এরকম কয়েকজনের ঘটনা করছিল, কেউ দাঁত কিল্লা হাসছে, কেউ চোখ বড় বড় করেছে ঠিক করছো, কেউ হয়তো দাড়ি নাড়াইছে, এইগুলোও কিন্তু অপরাধ, অন্যের অন্যায়ের সাথে সহযোগিতা করেছে। আমরা বাংলায় বলি না, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে বলে থাকি। তো সেইখানে যখন দেবতারা তাদেরকে হারিয়ে দিয়েছিল, যজ্ঞ থেকে যে দেবতাদের তৈরি করা হয়েছে তাদেরকে বলা তো ঋষভদেব, তো ঋষভদেব দেবতারা তাদের হারিয়ে দিয়েছিল। হঠাৎ সে যজ্ঞস্থলিতে উত্তর দিক থেকে দেখছে প্রচণ্ড ধোঁয়া, ওই যে কালবৈশাখীর ঝড় আসে, একদম ভয়ঙ্কর চারদিকে ধোঁয়া। তো প্রসূতি মাতা সহ যজ্ঞে যারা ছিল সকলে বলছে যে এই সময় তো পৃথিবী ধ্বংস হওয়ার কথা, কি আসছে উত্তর দিক থেকে, কি আসছে, যজ্ঞ চলছে, অম্ফট সোহা, যজ্ঞে সোহা দেখাচ্ছে, হঠাৎ দেখে উত্তর দিক থেকে এমন ভয়ঙ্কর তুফানের মতো মানে যাচ্ছে,
কে যাচ্ছে? যে শিব ঠাকুর যে কালভৈরব তৈরি করেছেন, সে বীরভদ্র সেই দিকে প্রচন্ড রূপ নিয়ে সেখানে উপস্থিত হয়েছে। তার কতটা হাত ছিল? হাজার বাহু। হাজার বাহুতে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর অস্ত্র, অস্ত্র নিয়ে ওই যেখানে যজ্ঞ করছিল, মানে কাকে মারবে, যজ্ঞস্থলী লাথি মেরে ভেঙে ফেলতেছে তার বাহিনী। যজ্ঞস্থলীতে কোনো কোনো অসুর প্রস্রাব করে দিয়েছে, এরকম কথাও বলা আছে। যজ্ঞস্থলী ভেঙে লণ্ডভণ্ড। তারপরে বীরভদ্র এবং তার আরও বাহিনী নন্দী ভৃঙ্গি সহ অনেকেই এমন অ্যাটাক করেছে, যে যে ঋষিরা যা করেছিল, এই জায়গাটা খুব চমৎকার। দেখা গেছে আপনার মণিমান নামে একজন অসুর ছিল, অসুর বলা যাবে না, কালভৈরবের সাথে লোক, সে ভৃগুমণি, ভৃগুমণিতে যজ্ঞ করছিলেন। ভৃগুমণি যখন প্রজাপতি দক্ষ শিব ঠাকুরকে বকাঝকা করছিল, তখন খুব ভালো করেছে, এরকম করছিল। তখন মণিমান কি করেছে, ওই ভৃগুমণিকে মাটিতে ফেলে তার সমস্ত দাড়িগুপ টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে। তারপরে দেখা যায় বীরভদ্র নিজেই প্রজাপতি দক্ষকে মাটিতে ফেলে গলা কাটতে চাইছে তলোয়ার দিয়ে, কিন্তু কাটছে না। এই জায়গার পেছনে লম্বা কাহিনী, এত দূর যাচ্ছি না, গলা কাটছে না কোনোভাবেই, মানে হত্যা করতে পারতেছে না। তখন দেখছে সামনে যুপকাষ্ঠ, যেখানে ওই যে ছাগল বলি দেওয়া হয় না, ওইটা দেখে ভাবলো তাহলে ওই খড়গ দিয়ে কাটলে হবে। সে কি করলো, প্রচন্ড শক্তি নিয়ে প্রজাপতি দক্ষ রাজা, কারণ দক্ষর কারণে তার স্রষ্টা মানে মহাদেব ক্রুদ্ধ হয়েছেন, সাথে সাথে ওই তলোয়ার দিয়ে যুপকাষ্ঠের মতো খণ্ডন করলো পিছন দিক থেকে। মাথাটি কেটে প্রজাপতি দক্ষের মাথাটি এবার অগ্নির মধ্যে ফেলে দিয়েছে, শুধু বডিটা পড়ে আছে। চণ্ডীশ কি করলো, পুষা নামে একজন মুনি ছিলেন, পুষা, পুষা মুনি যখন প্রজাপতি দক্ষ শিব ঠাকুরকে মন্দ বলছিল, সে দাঁত খিলিয়ে হাসছিল। এই কারণে চণ্ডীশ নামক কালভৈরবের একজন সহযোদ্ধা তার সমস্ত দাঁত ভেঙে দিল, মানে যে যা করেছিল তার প্রতিশোধ নিয়েছে। আর নন্দীশ্বর, নন্দীশ্বর করেছে যে ভগদেব, ভগদেব যিনি চোখ দিয়ে সায় দিয়েছিলেন বকাঝকাকে, শিব ঠাকুরের নিন্দাকে, তখন নন্দীশ্বর কি করেছে, তার চোখ দুটি উঠাই ফেলছে, চোখ উঠাইয়া অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছে। এইভাবে যখন ত্রাহি ত্রাহি অবস্থা, দেবতারা আহত পালাই গেছে, সমস্ত যজ্ঞ লণ্ডভণ্ড হয়ে গেছে, সবাইকে মেরে ফিরে আসছে, যখন এই অবস্থা দেবতারা আহত হয়েছে, যজ্ঞ ধ্বংস হয়েছে, পরের ঘটনাটা বলে সময় যাবে, খুব সংক্ষেপে একটু জায়গা বলি। সমস্ত আহত দেবতারা ব্রহ্মার কাছে গিয়েছে, ব্রহ্মার কাছে গিয়ে বলেছে সমস্ত ঘটনা। ব্রহ্মা বলছেন আমি জানি এমন হবে, আমি এর জন্য যাইনি, চলো আমরা নারায়ণ বিষ্ণুকে সাথে নিয়ে যাই। কোথায় যাব? যে কৈলাসে যাব, যেখানে দেবাদিদেব মহাদেব আছে, কারণ যে বীরভদ্র তৈরি করেছেন তাকে কেউ থামাতে পারবে না, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, একমাত্র যিনি সৃষ্টি করেছেন দেবাদিদেব মহাদেবই কেবল কালভৈরবকে থামাতে পারেন। তো সকলেই ভগবান মহাদেব বা শিব ঠাকুর যে জায়গায় থাকেন, গিয়েছেন কৈলাসে। এই জায়গাটি চমৎকার, কৈলাসের বর্ণনা দেওয়া হয়েছে চার পৃষ্ঠা ভাগবতে, যারা নিয়মিত পড়েন দেখবেন। কৈলাসে তো সুন্দর, শুধু হিমবাহ শীতল যে বরফ আচ্ছাদিত তা নয়, সেখানে বলা হচ্ছে সুন্দর বাগান আছে, সরোবর আছে, সরোবরে পাক পাখালি আছে, হংস মৈথুন ক্রিয়া করলে মৎস্য সন্তরণ করে, পাখিরা কুজন করে, ভ্রমর গুঞ্জন করে, চারদিকে সুগন্ধ পদ্ম ফুলের ঘ্রাণ বেরোচ্ছে, সেই বিশাল সৌন্দর্যের বর্ণনা দেওয়া আছে ভাগবতে, যেখানে ভগবান শিব ঠাকুর পার্বতীকে নিয়ে থাকতেন, সতীকে নিয়ে থাকতেন। দেখা গেল কি, সমস্ত দেবতাদেরকে দেখতে দেখতে অবাক হয়ে গেল, গিয়ে দেখে বিশাল একটি বটবৃক্ষ, এটার বটবৃক্ষ কত উঁচু বলছে 100 যোজন, দেখা যায় না, ডালপালা 75 যোজন, এত বিস্তৃত, 100 যোজন মানে 200 মাইল, এত বড় জায়গা। এত বিশাল বটবৃক্ষের নিচে দেবাদিদেব মহাদেব সাধনায় মত্ত, তিনি সবসময় ভগবান শ্রীহরির সাধনায়। আমরা শাস্ত্রে বলি না, নিম্ন গামান যথা গঙ্গা, বৈষ্ণবানাম যথা শম্ভু, নদীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা, আর বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শিব ঠাকুর, শিব ঠাকুরের বড় বৈষ্ণবান না, এই জন্য বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণব সবচেয়ে শ্রেষ্ঠ বৈষ্ণব শম্ভু।
আমাদের সনাতন শাস্ত্রকে বিকৃত করতে করতে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, আমরা শিব ঠাকুরকে গাঞ্জা দেই, মদ দেই, শাস্ত্রগুলো কোথাও বলা নাই। আমরা তো ভাগবত দেখি, এই কথাগুলো লাইভে যাওয়া দরকার। শিব ঠাকুর বড় বৈষ্ণব, যদি আমাদের শাস্ত্র বলে থাকে, কোনো বৈষ্ণব কি গাঞ্জা খায়, মদ খায়? অতি বৈরবী কিছু ভক্তরা নিজেরা খাওয়ার জন্য আমার শিব ঠাকুরকে মদ্যপ বানায় হাতের মধ্যে কলকি দিয়ে দেয়। শিব ঠাকুর কখনোই মদ্যপান করেন না, কখনোই গাঞ্জা সেবন করেন না। এগুলো হইলো আমার তৃপ্তির জন্য। যারা খায়, এখন তো কারো ঘাড়ে দিয়া খাইতে হবে, এখন তার ঘাড়ে দিয়া খায়। এইগুলো থেকে আপনি সাবধান থাকবেন, এটা শাস্ত্র অনুমোদন করে না। এই কথাগুলো জানার জন্য বলতে হয়, শাস্ত্র অনুমোদন করে না। তো দেবাদিদেব যেহেতু শ্রেষ্ঠ বৈষ্ণব, তার চরণে পড়ে সমস্ত আহত দেবতারা প্রার্থনা করেছে, কয়েক পৃষ্ঠা ভাগবতে স্তুতি করেছে যে তুমি সমস্ত কিছুর মূল, দেবতাদেরও দেবতা, দেবাদিদেব মহাদেব, তুমি ওই বীরভদ্র কাল ভৈরবকে থামাও, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। শিব ঠাকুর অনেক প্রার্থনার পর শিব ঠাকুরকে আমরা বলি আশুতোষ। আমরা শিবরাত্রিতে রামপুর বা কোথাও পাঠ করলে, আমি আরেকদিন এখানে বলেছি, ভগবান শ্রীকৃষ্ণের আপনারা অষ্টোত্তর শত নাম পড়েন, 108 নাম পড়েন না ভগবান কৃষ্ণের, শিব ঠাকুরের নাম হচ্ছে 1000। শিবপুরাণ আছে ভগবান নারায়ণ শিব ঠাকুরের 1000 নাম বলে স্তুতি করে সুদর্শন চক্র পেয়েছিলেন। তার মানে দেবাদিদেব মহাদেবের নামের কোনো শেষ নাই। দু একটা নাম আমরা বলি, ভাল লাগবে। এই যে কালভৈরবের কথা বললাম, কালভৈরব শব্দটা হচ্ছে ভয়ঙ্কর বা মৃত্যুদূত। এছাড়া ভগবান শিব ঠাকুরের মাথায় জটা থাকে, এই জন্য তার নাম দুর্যোটি। শিব ঠাকুরের তো অলঙ্কার নাই, আপনাদের স্বর্ণের অলঙ্কার আছে, গলায় হাত হচ্ছে সাপ, সাপই তার অলঙ্কার, এই জন্য তার নাম ফণিভূষণ। তিনি মাথায় গঙ্গাকে ধারণ করেন, এই জন্য তার নাম গঙ্গাধর। হবিগঞ্জ ইস্কন মন্দিরে যে শিব ঠাকুর আছেন, ওনার নাম হচ্ছে গঙ্গাধর শিব ঠাকুর। এগুলো মনে রাখতে হবে, এক একটা নাম আছে, হাজারো নাম আছে, স্তুতি করেছেন হাজার নাম বলে। যেমন তিনি বাঘের চাল বলেন বলে তার নাম কৃত্তিবাস। শিব ঠাকুরের একটা নাম হচ্ছে শূলপানি, তার হাতে শূল থাকে। তার মন্দিরে আসতে পারেন, ইস্কন মন্দিরে খোলা থাকে সকলের জন্য। একইভাবে গৃহেও আপনি মঙ্গল আরতি করতে পারেন। তো ভগবান কৃষ্ণের অমৃত বাণী গীতা সংজ্ঞায় গীতা কি বলা হয়েছে, গীতা সুগীতা কর্তব্য কিমন্নয় শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্মনাভ মুখ পদ্মত বিনিশ্রিতা। যদি বলা গীতা কাকে বলে, ডেফিনেশনটা হচ্ছে গীতা সুগীতা কর্তব্য কিমন্নয় শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাত বিনিশ্রিতা, যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পদ্মমুখ থেকে বেরিয়েছে, সেটি হচ্ছে গীতা। আপনারা সকলেই গীতা জানেন নিয়মিত কম বেশি। তো যারা নিয়মিত পড়েন, আমরা একটা একটা নবমাধ্যায় থেকে একটা শ্লোক নিয়ে আলোচনা করি, বা এক দুইটা শ্লোক যতটুকু পারা যায়। শ্রীমদ ভগবদ গীতায় 18 অধ্যায়ের মধ্যে একটি অধ্যায়কে বলা হচ্ছে গুজ্জ, মানে গোপন, এবং সাধারণ বিদ্যা না, বলা হচ্ছে রাজবিদ্যা। অধ্যায়টি কত নম্বর যারা নিয়মিত পড়েন? নবম অধ্যায়। ভেরি গুড, একজন বলতে পেরেছেন। গীতার নবম অধ্যায়ের নাম হচ্ছে রাজবিদ্যা রাজ গুজ্জ। এই অধ্যায় এদের শ্লোক আছে মাত্র 34 খানা, খুব বেশি না। আমরা সকলেই জানি 34 খানা শ্লোক আছে। তো ভগবান এধ্যায় অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, বিশেষ করে শুরুতেই অর্জুনকে বলেছেন, অর্জুন দেখো তুমি আমার প্রিয় সখা, প্রিয় শিষ্য ভক্ত, এই গীতার জ্ঞানটি তোমরা 105 ভাই। অর্জুনটা কয় ভাই, কেমনে 105 ভাই? ওই কাকা তো যেটা তো মিল্লা, ওই করবদের 100 আর তারা 5, যে দেখো তোমরা 105 ভাই, এই জ্ঞানটি আমি তোমাকে দিচ্ছি, কারণ তুমি হচ্ছে অন অশোয়া, তোমার ভিতরে শোয়া নাই, মানে ঈর্ষা নাই। আমি বহুদিন কথাটি আপনাদের আসরে বলেছি, যখন কোথাও পাঠ হয়, পাঠের পরে যখন আপনার বাড়ি যান, যদি জিজ্ঞাসা করা পাঠ কেমন হয়েছে, যে খুব ভালো হয়েছে পাঠ, কেমন হয়েছে, খুব ভালো হয়েছে, হাসি হয়েছে, কান্না হয়েছে, তথ্য শুনেছে, তারপর জিজ্ঞাসা কি পাঠ হয়েছে বলি, এটা তো মনে নাই, এটা মনে থাকে না। থাকে না কেন? ঈর্ষার কারণে। আমাদের মাথায় বহুদিন বলেছি, আমাদের মাথায় একটা ঝুড়ি আছে, ঝুড়ির মধ্যে কানে একটা ছিদ্র আছে, যেটা হিংসা বা ঈর্ষা জেলাস থেকে হয়, আমরা যেতে যেতে রাখতে পারি না। ভগবান এই কথাটি অর্জুনকে বলছেন যে দেখো এই জ্ঞানটি আমি তোমার 105 ভাইকে না দিয়ে তোমাকে দিচ্ছি। ও আরেকটি কথা বাদ দিয়ে এসছে কালভৈরবের, সেটা মনে হয়েছে বলি, যখন সতী মারা গেলেন কি হয়েছিল, সতীর দেহটি শিব ঠাকুর কাঁধে নিয়ে সমস্ত পৃথিবী
পাগলের মতো দৌড়াচ্ছিলেন, এতটাই ভালোবাসতেন মাকে। তখন দেখলেন সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ভগবান তখন কি করেছেন, সুদর্শন চক্রে ছেড়ে দিয়ে হ্যাঁ কি করে সতীর দেহটিকে 51টি টুকরো করেছিলেন। পৃথিবীর বিশেষ করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় একটা একটা টুকরা পড়েছিল। এর প্রতিটি পীঠ বা পুণ্যস্থানকে বলা হয় সতীর 51 পীঠ। যেমন সীতাকুণ্ড একটি পীঠ আছে, উজ্জয়িনীতে আছে, ভারতের বিভিন্ন জায়গায় আছে। একবার কি হলো, 51 পীঠের এই স্থানগুলা, পবিত্র স্থানগুলা অসুররা ধ্বংস করার জন্য চলে এসেছিল। তখন আবার শিব ঠাকুর 51 জন কাল ভৈরব তৈরি করেছিলেন। এই জায়গাটা বলিনি, বাপ পড়ে গিয়েছিল। 51 জন কাল ভৈরব তৈরি করে 51 পীঠের পাহারা দাঁড় দিয়েছিলেন। এই কারণে যত জায়গায় পীঠ আছে পাশাপাশি আবার ভৈরবের মন্দির আছে, অর্থাৎ এখানে কাল ভৈরব আছেন তার স্ত্রীর পীঠটিকে রক্ষা করার জন্য। সমস্ত সমস্ত ভৈরবের আমরা দেখি পাই যে তিনি অষ্টাঙ্গ হিসাব করলে 64 জন ভৈরবের তত্ত্ব আমরা পাই শাস্ত্রে। এবং দেখা যায় যে 64 ভৈরবের মধ্যে কিছু নাম আছে, আপনারা জানলে আনন্দ পাবেন। 64 ভৈরবকে 8টা ভাগে ভাগ করা আছে, অষ্টাঙ্গ ভৈরব বলা হয়। 8 জন 8 জন করে 8 8 64, 8টা অষ্টকে শ্রেণীতে ভাগ করাতে বলা হচ্ছে। 1 নম্বর হচ্ছেন কপাল ভৈরব, কি বলেছে, তারপর হচ্ছে ভীষণ ভৈরব মানে ভয়ঙ্কর ভীষণ ভৈরব, আরেকজন হচ্ছেন অমিতাঙ্গ ভৈরব, রুর ভৈরব, চণ্ড ভৈরব, ক্রোধ ভৈরব, উন্মত্ত ভৈরব, সংহার ভৈরব। বিশেষ করে রাজস্থান, তামিলনাড়ু, নেপাল এবং উজ্জয়িনীর মন্দিরে এই ভৈরবদের পূজা হয়। আপনারা এখানে পূজা করছেন, 8 জন ভয়ঙ্কর আছেন, আর 51 পীঠ দেবীর পাহারা দিচ্ছেন 51 জন ভৈরব। তো আমরা গীতায় যে কথাটি বলছিলাম, নবম অধ্যায়ের অনেকগুলো শ্লোকের মধ্যে 22 নম্বর শ্লোকটিতে ভগবান কি বলেছেন দেখেন, একদম সহজ করে দিচ্ছেন। অর্জুন যখন জানতে চেয়েছিলেন যে আমরা দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, এই জন্মে আমরা কি করে তোমাকে পাবো, কি করে তোমার একদম কৃপা পাবো, ভগবান কি বলেছিলেন, অনন্য চিন্তয়ন্তমাম যে জনা পর্যায় উপাসতে তে স্বামী নিত্য অভিযুক্ত নাম যুগক্ষেম বহামি অহম। অর্থ কি, ভগবান বলছেন যে অনন্য চিত্তে আমার আমার হয়ে যায়, ভগবান বলছেন অনন্য চিত্তে যে আমার সেবা করে, আমার পূজা করে, আমার হয়ে যায়, আমার উপর পূর্ণ বিশ্বাস রাখে, আমি তার যুগ এবং ক্ষেম দুটি বহন করি। আমরা শুনেছেন অর্জুন মিশ্রের কাহিনী, আমি কাহিনীতে যাব না, অন্য জায়গায় বলবো। ভগবান বলছেন আমি ভক্তের বোঝা বহন করি, বহামি অহম, কত বড় কথা। ভগবান যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি কিনে বলছেন ভক্তের বোঝা বহন করি। আপনারা দেখবেন অর্জুন মিশ্রের কাহিনীতে দেখেছেন যে কৃষ্ণ বলরাম নিজে মাথায় করে বোঝা নিয়ে এসেছিলেন। জগন্নাথ লীলামৃতে এরকম একটি কাহিনী আছে, মানে অনন্য চিত্তে ভক্ত যখন ভগবানের উপরে সমস্ত ছেড়ে দেয়। আচ্ছা বলুন তো, আমরা প্রতিদিনে তো টেনশন করি যে আমার সংসারটি কালকে কি করে চলবে, কেমন করে আসবে বাজার। আচ্ছা আমরা মানুষ কত লক্ষ, মাত্র 4 লক্ষ, 84 লক্ষ জুনির মধ্যে মানুষ হচ্ছে মাত্র 4 লক্ষ, তাহলে 80 লক্ষ জুনি আরো বিভিন্ন প্রাণী আছে, মনে করেন তিমি মাছ আছে, জলজ বা মনে করেন বনজ কিংবা স্থলজ বিভিন্ন জায়গায় আছে। একে তিমি মাছ হাতি থেকে শুরু করে পিঁপড়া পর্যন্ত, ওরা কি চাকরি করে, ওরা কি ব্যবসা করে, ওরা কি না খেয়ে আছে, ভগবান কি খাইয়ে রাখেন নাই, তারপরে এত টেনশন কেটে করি, একটু ভগবানকে ছেড়ে দিয়ে দেখি না। তিনি তো গীতায় কথা দিয়েছেন যে তুমি সব কিছু ছেড়ে আমার কাছে যদি আত্মস্মরণ করো আমি তোমাকে ভবসাগর থেকে উদ্ধার। ভগবান তো প্রতিজ্ঞা করে কথা বলেছেন, এমনও বলেছেন 7ম অধ্যায় 14 নম্বর শ্লোকে, যা আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দিই, মা মেব যে প্রপদ্যন্তে মায়া মেয়েতাম তরন্তিতে। তো আমরা 22 নম্বর শ্লোকে ছিলাম, সেখানেই থাকি। ভগবান বলছেন যে অনন্য চিত্তে, মানে সব চিন্তা বাদ দিয়ে যে আমার সাথে চিন্তা করে, একমাত্র আমাকে নির্ভর করে, মাম একম, একমাত্র আমার কাছে। দেখেন জগন্নাথ লীলাতে একটি সত্য কাহিনী আছে, জগন্নাথের পুরীতে কারা কারা গিয়েছেন ভগবান জগন্নাথকে দর্শন করতে, একজন হরি বল, তো যাই হোক একজন পাওয়া গেল জগন্নাথের পুরীতে। যদিও শাস্ত্রে বলে 22 পায়চা মানে 22টা সিঁড়ি, কিন্তু আসলে হচ্ছে 18টা পায়চা। দক্ষিণ দুয়ার আছে না প্রভু, একটা দক্ষিণ দুয়ার আছে।
তো সেই জগন্নাথের পুরী থেকে অনেক দূরে একটি গ্রাম ছিল, গ্রামটির নাম হচ্ছে যাজপুর। কি নাম বলেছি? যাজপুর। সেখানে একজন ভক্ত থাকতেন, তার নাম হচ্ছে মাহান্তি, বন্ধু মাহান্তি। তো বন্ধু মাহান্তি এই গীতার শ্লোকটি মন প্রাণ দিয়ে খুব ভালোবাসত। ভগবান বলেছেন তার চিন্তা করে থাকলে ভগবান তাকে ভরণ পোষণ সব চালান। খুব গরিব ছিল বন্ধু মাহান্তি, তার স্ত্রী এবং বাচ্চাদেরকে নিয়ে খুব গরিবভাবে জীবনযাপন করত, ভিক্ষা করে, কোনোদিন চলত কোনোদিন চলত না। কিন্তু ভগবানের উপরে পূর্ণ আস্থা ছিল, পূর্ণ বিশ্বাস ছিল। একবার যাজপুরে এমন খরা হয়েছে, বৃষ্টি নাই, অনাবৃষ্টি। অনাবৃষ্টির ফলে কি হয়েছে, চারদিকে খরা, দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ মানে ভিক্ষার অভাব। ইনি ভিক্ষা করতে গিয়েছেন বিভিন্ন জায়গায়, ভিক্ষা পাচ্ছেন না, ছেলেমেয়েরা না খেয়ে আছে, ক্রন্দন করে, একবেলা পায় তো একবেলা না। তার স্ত্রী বললেন, বন্ধু মাহান্তির স্ত্রী বললেন, অগো আমরা যদি এখানে থাকি, যে অভাব চলছে, ছেলেমেয়েরা তো না খেয়ে মরে যাবে, তোমার কি কোথাও কোনো আত্মীয় স্বজন আছে? চলো আমরা এই এলাকা থেকে অন্য জায়গায় যাই। যেমন 71 সালে আমরা কি করেছি, যারা শরণার্থী হয়েছে, যখন দেখবো দেশের বাঁচবো না, তখন আমরা ইন্ডিয়া চলে গেছি, ইন্দিরা গান্ধী শরণার্থী ক্যাম্পে ব্যবস্থা করেছে। ঠিক এরকম বন্ধু মাহান্তির স্ত্রী বলছে যে তুমি কোথাও আত্মীয় স্বজন আছে কিনা, চলো বাচ্চাদেরকে বাঁচাতে পারবো না, এখন তার তো কোনো আত্মীয় স্বজন নাই। কিন্তু ভগবান জগন্নাথকে নিজের বলে মনে করে, বন্ধু বলে মনে করে। এই জায়গাটি বলছি, যদি আপনি আপন হয়ে ভগবানকে নিজের মতো মনে করেন, ভগবান আপনার বিপদের কাণ্ডারি অবশ্যই হবে। বন্ধু বান্ধবী ঠিক আছে, আছে আছে, আমার একজন আত্মীয় আছে। বলে কোথায়? বলে এখান যাজপুর থেকে বেশ দূর, তখন তো গাড়ি ঘোড়া ছিল না, অনেক দূর, জগন্নাথের পুরী, যদি পুরীতে যাও সেখানে আমার এক বন্ধু আছে। তো স্ত্রী বলছে ঠিক আছে আজকেই চলো। বলে আজকে রাত্রিবেলা কি, কালকে দিনে যাব, অনেক দূর যেতে হবে, বাচ্চাদেরকে কি করে নিয়ে যাব? স্ত্রী বললেন তুমি একটা কুলে নেবে, আমি একটা কাঁখে নেব, আবার বদলা বদলি করে চলে যাব। স্বামী স্ত্রী কি করলেন, বন্ধু মাহান্তি তার বাচ্চাদেরকে নিয়ে হেঁটে হেঁটে, ক্ষুধার তৃষ্ণায় দুই দিন হেঁটে হেঁটে খুব কষ্ট করে জগন্নাথের পুরীতে এলেন। যখন পৌঁছালেন তখন সন্ধ্যা হয়ে গেছে, এখন বন্ধু মাহান্তি কি করলেন, বাচ্চারা ক্ষুধার্ত কান্নাকাটি করছে, দেখেন সন্ধ্যাবেলা মন্দিরে প্রচুর ভক্ত প্রবেশ করছে, আরতির সময় ঢোকা যাচ্ছে না, সন্ধ্যা হয়ে গেছে। এখন বন্ধু মাহান্তি জগন্নাথকে তার আত্মীয় বলে মেনে নিয়ে আসছে মন থেকে। আপনি চিন্তা করেন কতটুকু অধিকার তার উপরে। হে ভক্তগণ, তার স্ত্রী বলছে অগো তোমার বন্ধুর বাড়ি কোথায়? বলে ওই যে বড় মন্দিরটা দেখছো, এটি আমার বন্ধুর বাড়ি। তো তুমি যাবে বন্ধুর বাড়ি, দাঁড়িয়ে থাকবে? বলে দেখো না এখানে পুলিশ আসছে, অনেক বড় বড় অতিথিতে আসছে, আজকে ঢুকতে পারতেছি না। চলো আমরা যে উত্তর দিকের দক্ষিণ দিকে বড় দরজা, উত্তর দিকে আরেকটা রান্নাঘর, ভগবানের যে ভোগ মন্দির থেকে, ভোগ মন্দির যারা গিয়েছেন, অবাক অবাক কাণ্ড আছে জগন্নাথের পুরীতে, সেখানে যে মাটির পাত্রতে রান্না করা হয়, একটার পর একটা 7টা পাত্র দেওয়া হয়, নিচে লাকড়ি দিয়ে রান্না দেওয়া হয়, আগুন দেওয়া হয়, উপরের পাত্রের খিচুড়ি আগে হয়, নিচে আগুন দেওয়া হয় কিন্তু উপরেরটা আগে হয়, অদ্ভুত না? অদ্ভুত ঘটনা জগন্নাথের মন্দিরে। এখানে বংশ পরম্পরায় যারা পাতিল বানায় তার ছেলে নাতি তারা শুধু পাতিলই বানায়, যারা লাকড়ি কাটে তারা শুধু লাকড়ি কাটে, যারা সবজি বানায় তারা সারা জীবন বংশ পরম্পরা। এবং এটার ভিতরে অন্তঃসলিলা আছে, মানে রান্নাঘরটার ভিতরে জলের ব্যবস্থা আছে, নদী আছে যেটা কেউ দেখে না, ওইখান থেকে জল সংগ্রহ করা। তো সেখানে প্রচন্ড ভিড়, বন্ধু মাহান্তি বলছে আজকে যাব না, আজকে উত্তর দিকে যে পাজানালা, পাজানালা মানে পাজা মানে মার, বাতের ফ্যান যেটা বলি আর কি, ওইদিকে নালা দিয়ে জগন্নাথের রান্নাঘরে যে রান্না হয়, ফ্যান যে ঢেলে দেওয়া হয়, ওই নালা দিয়ে ফ্যান যায়, ফ্যানের সাথে ওদের দু একটা অন্ন যায়। তো বন্ধু মাহাতি বলল অগো আজকে তো ভিতরে যেতে পারবো না, বন্ধুর বাড়িতে অনেক অতিথি এসছে, চলো একটা কাজ করি, কি যে আজকে আমরা এই নালা থেকে আশেপাশে ভাঙ্গা পাতিলের টুকরা সংগ্রহ করে, নালা থেকে পাজা মানে মার কালেকশন করে বাচ্চাদেরকে খাইয়েছে, নিজে খেয়েছে, স্ত্রীকে খাইয়েছে, খুব ক্লান্ত, পথশ্রান্তিতে হেঁটে হেঁটে আসছে অনেক মাইল।
তিনি বললেন যে ঠিক আছে আমরা শুয়ে পড়ি নালার, কালকে বন্ধুর বাড়িতে যাব, আজকে রাত্রটা আমরা এই নর্দমার তীরে নালার পাড়ে কাটিয়ে দিই। সব বাচ্চাদেরকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, ক্লান্ত ছিন্ন বস্ত্র ঘুমিয়ে পড়েছে। ওইদিকে জগতের নাথ জগন্নাথ ভক্তবৎসল, তিনি তো ঠিক থাকতে পারলেন না, এত দূর থেকে যে ভক্ত একমাত্র আমার উপর নির্ভর করে, অনন্য চিন্তায়ন্ত মাম, সব চিন্তা বাদ দিয়ে একমাত্র আমার উপরে চিন্তা করে আমাকে বন্ধু ভেবে এত মাইলের পর মাইল হেঁটে এসেছে, জগন্নাথের ঘুম আসছে না। পূজারী বা পাণ্ডারা জগন্নাথকে নিদ্রা দিয়ে চলে গিয়েছে। রাত্রির বেলা জগন্নাথ কি করলেন, নিজের যে ভোগের থালা, স্বর্ণের থালা, সেই থালাটি নিয়ে ভেতরের স্টোর রুম থেকে যত পিঠা পায়ে শুকনা খাবার ওই দিনের যা ছিল সব থালাতে অমৃত, সমস্ত থালাতে করে একটি বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে তিনি দক্ষিণ দিক থেকে উত্তর দিকে এসে ডাকছেন। ওইদিকে মহান্তি ঘুমিয়ে আছে, বন্ধ মহান্তি ঘুমিয়ে আছে, বাচ্চারা ঘুমিয়ে আছে। ভগবান জগন্নাথ ভক্তের ভালোবাসায় ঘর থেকে বেরিয়ে ডাকছেন, মহান্তি বন্ধু মহান্তি ডাকছে, কিছুটা কানে লেগেছে আবার শুয়ে পড়েছে, যে এখানে তো আমার কেউ চিনার কথা না, আমি এত দূর থেকে আসছি, বোধ হয় আর কাউকে ডাকছে আমাকে না, সে ঘুমিয়ে পড়েছে। বোধ আবার ডাকছেন জগন্নাথ, হে বন্ধু মহান্তি ওঠো, হে জাজপুরের বন্ধু মহান্তি ওঠো, মানে বাড়ির নাম বলে বলছেন, ঠিকানা বলে, জাজপুরের বন্ধু মহান্তি তুমি ওঠো। তখন ভাবছে যে আমাকেই ডেকেছে, হায় রে কে যেন আমাকে ডাকছে এখানে, চেয়ে দেখে কেন বৃদ্ধ ব্রাহ্মণ, না না তুমি ওঠো, তোমার জন্য তোমার বন্ধু খাবার পাঠিয়েছে, তোমার জন্য তোমার বন্ধু খাবার পাঠিয়েছে, দেখো খাও। লোম শিহরিয়ে ওঠে যে তোমার বন্ধু তোমার জন্য খাবার পাঠিয়েছে, এত খাবার তারা জীবনে কখনো দেখেনি। ছেলেদেরকে ডাকছে, সন্তানকে ডাকেছে, জাগ্রত করেছে, স্ত্রীকে দেখো দেখো আমার বন্ধু পাঠিয়েছে খাও। মধ্যরাত্র সকলে মিলে আস্বাদন করছে, অনেকদিন পর এত খাবার কখনো খায়নি, বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছে, বলছে ঠিক আছে ওটা ধুয়ে আনিয়ে তুমি নিয়ে যাও। খাবার শেষ হয়েছে, স্বর্ণের থালাটি ভক্তগণ, ভগবান জগন্নাথের যে থালাতে ভোগ হয়, ভোগের পাত্র, যখন পাত্রটি ধুয়ে এনেছে খাওয়ার পর এসে দেখে ওই বৃদ্ধ ব্রাহ্মণ নাই, চলে গিয়েছে। ওই পাত্রটি কোথায় রাখে, মাথার নিচে তার ছিড়া উত্তরীয় দিয়ে ঢেকে শুয়ে পড়েছে স্বর্ণের তালা জগন্নাথের ভক্তগণ। পরদিন সকালে যখন পূজারী মন্দিরের দ্বার উন্মোচন করেছে, দরজা খুলে ভিতরে গিয়েছে ভোগ লাগাবে জগন্নাথের, দেখলো জগন্নাথের ভোগের থালাটি নাই। কে চুরি করেছে, নিশ্চয়ই পূজারী তুমি চুরি করেছো, তোমরা ছাড়া তো কেউ তালা দেয় নাই, শেষে তোমরাই শেষে গেছো। পুলিশ এসে তাদেরকে ধরেছে, খুব হইহুল্লোড় হচ্ছে, চারদিকে রাজার কাছে খবর গিয়েছে যে জগন্নাথের স্বর্ণের ভোগের থালা চুরি হয়ে গিয়েছে। প্রশাসন এসছে, খুব মারধর চলছে। এমন সময় পথিক এসে বলছে যে আমরা বাইরে দেখেছি একটা চুর হবে, ভিক্ষুক হবে, সূর্যের আলো পড়ে ওই যে ছিন্ন বস্ত্রের ফাঁক দিয়ে সোনার থালাটি দেখা যাচ্ছিল, সূর্যের আলো পড়ে ঝিলিক ঝিলিক দিচ্ছিল, বলছে একটা লোক দেখেছে মাথায় দিয়ে শুয়ে আছে, এই বেটাই চোর, ধরো তাকে। হাইলি ভগবান ভক্তকে কি পরীক্ষা করেন। সবাই যখন বলল যে ওই লোকটাই চুরি, থালাটা তার কাছে পাওয়া গিয়েছে, তাকে বেঁধে নিয়েছে রাজার লোক, খুব মারধর করছে। সে যতই বলছে আমি চুরি করিনি, রাত্রির বেলা একজন বৃদ্ধ ব্রাহ্মণ আমাকে থালা দিয়ে, কে কার কথা বিশ্বাস করে, যতই মারধরকে ততই বলে বন্ধু জগন্নাথ তোমার কি এই ছিল, যতই মারধর করে ততই বলে জগন্নাথ জগন্নাথ, যতই মারধর ততই বলে জগন্নাথ জগন্নাথ বলে চিৎকার করে। মার খেতে খেতে তার স্ত্রী আটকাতে যায়, স্ত্রীকে মারধর করে, ছেলেকে মারধর করে, তোরা বেটা চোর, এদেরকে তো এই এলাকায় কোনোদিন দেখে নাই, প্রথম এসছে, সবাইকে জেলখানায় পুড়ে দিয়েছে। ভক্তরক্ষক ভগবান জগতের নাথ জগন্নাথ তিনি আর সহ্য করতে পারলেন না, তিনি রাত্রির বেলা ওরা জেলখানায় আছে, বেঁধে রাখা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, জেলখানায় বসে মনের আনন্দে জগন্নাথের নাম স্মরণ করছে, ভালোই হলো জগন্নাথ, অন্তত একটা ঠাই পেলাম,
নিরিবিলি তোমার সেই জেলখানায় থেকে তোমার নাম নিতে পারছি। এইদিকে জগন্নাথ রাত্রির বেলা ভয়ঙ্কর রূপ, নরসিংহ রূপ ধারণ করে রাজার বাড়িতে গিয়েছেন, তার বুকের উপর চেপে বসেছেন। হে রাজন, তুকে কে রাজা বানিয়েছে? আমি তোকে রাজা বানিয়েছি। তোর বাড়িতে যদি কোনো অতিথি আসে, তুই কি তাকে না খাইয়ে রাখবি? বলে, না, নিশ্চয় খাওয়াব। এত দূর থেকে এসেছে আমাকে বন্ধু বলে, অনন্য চিন্তায়ন্ত মাম, আমার উপরে অন্য চিন্তা বাদ দিয়ে সে এসছে। একমাত্র আমি তার বন্ধু, একমাত্র আমি তার আত্মীয়। হে ভক্তগণ, এই যে এত দূর থেকে এসে যে আমাকে জেনে আমার কাছে এসেছে, তুমি রাজা তাকে শাস্তি দিয়েছ, কিভাবে তুমি তাকে শাস্তি দিতে পারো? তোমার অতিথি আসলে তুমি কি তাকে বারণ করতে? তুমি কি তাকে ভালো পাত্রটিতে দিতে? না, আমি আমার পাত্র দিয়েছি, তোমার পাত্রে খাবার দিয়েছি, আমার পাত্রে তোমার খাবার দিয়েছি, তোমার অতিথি আসলে তুমি কি করতে? তোমার ঘরের সবচেয়ে ভালো পাত্রটিতে খাবার দিতে? আমি তো আমার ঘরের খাবার দিয়েছি, আমার ভোগ থেকে দিয়েছি, তোমারটা দেইনি। কত বড় পদার্থ তুমি! কি ভালোবাসা ভক্তের প্রতি ভগবানের! ভগবান ভক্তকে কতটুকু ভালোবাসেন, নিজের থালাটিতে খাবার দিয়েছেন। হে ভক্তগণ, রাজা ধরপড়ে উঠেছে, ভগবান চেপে বসেছেন বুকের উপরে। তুমি কাল সকালে ভোরবেলা যাবে, গিয়ে আমার আমার অতিথি বন্দ মহান থেকে তুমি মুক্ত করবে। শুধু মুক্ত করে দিলে হবে না, তার চরণে পড়ে তুমি অপরাধ করেছো ক্ষমা চাইবে। শুধু ক্ষমা চাইলেই হবে না, তোমার মাতার যে উষ্ণীন পাগড়ি আছে সেইটা বন্দ মহান থেকে পরাবে। শুধু পরালেই হবে না, তোমার যে সবচেয়ে বড় হাতি আছে সেই হাতিতে চড়িয়ে তুমি সমস্ত রাজ্য পরজ্ঞিন করবে। শুধু তাই হবে না, তার স্থায়ী বসবাসের ঘর দরজা করে দেবে। ভগবান ভগবান কি না করেন! রাজা ঘুমের মধ্যে ধর পড়ে উঠলেন, দেখলেন বুকে অনেক জায়গায় আঁচড় দাগ কেটেছে। সমস্ত মন্ত্রীদেরকে ডাকলেন, আমি প্রচন্ড স্বপ্নে দেখেছি, সত্যি তো আমার কাপড় আস্তিন ছিঁড়ে গিয়েছে, ভয়ঙ্কর রূপ, তাড়াতাড়ি চলো, আমি কত বড় অপরাধ করেছি। সমস্ত লোক লস্কর নিয়ে পুরীতে গেলেন রাজা, হাতির উপরে চড়ে গিয়ে দেখলেন জেলখানায় বসে বন্দ মহান্তি বলছে শুধু জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তার তো কোনো চিন্তা নাই, ভগবান রক্ষা করবেন। এই জিনিসটাই গীতা শিক্ষা দিচ্ছে। গিয়ে ক্ষমা চাইলেন, সুন্দর বস্ত্র পরালেন, জেলখানা থেকে মুক্ত করে দিলেন, তাদের চিরস্থায়ী থাকা কর ব্যবস্থা করলেন। বন্দ মহান্তির মাথায় তার পাগড়ি দিলেন উষ্ণীন, হাতিতে চড়িয়ে তিনি পুরী প্রদক্ষিণ করালেন। কেন কেন শাস্তির পরেও কেন ভগবান তাকে এরকম ব্যবস্থা করে দিলেন? ওই একটি কথা, অনন্য চিন্তায়ন্তমাম যে জনাপর্য উপাসতে, অনন্য চিত্তে যদি ভগবানের উপাসনা আমরা করতে পারি, ঠিক ওই কথাটি গীতায় বারবার ভগবান বলছে। একটু ভালোবাসি ভগবানকে, একটু সময় দেই। সত্যি মাঝে মধ্যে বড় অবাক লাগে, এখানে তো আপনারা ভালো ভক্ত, কোথাও কোথাও যাই, কোনো কোনো আসরে আমরা যখন গীতার একদম ভিতরে ঢুকি, তখন যখন জিজ্ঞাসা করি যে আপনার গীতা কয়জনে পড়েছেন, একটা হাত উঠে না, বা বড় জোর একটা বা দুইটা। কি অদ্ভুত, কি কষ্টের লাভ পাই প্রভু, মনে আমরা একেবারে মাগনা মাগনা হিন্দু, কিছুই করতে হবে না, এভাবে তো জীবন চলে না। গীতা ভাগবত পড়তে হবে, অধ্যয়ন করতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে। কিচ্ছু আপনার সাথে যাবে না, এই স্বীকৃতিটাই আপনার সাথে যাবে। তো এইভাবে আমরা আর একটা শ্লোক বলে শেষের দিকে যাব। ভগবান গীতায় যে কথাটি বলেছেন, তুমি আমার কথা ভাবো, এই অধ্যায়ে তিনি আরো চমৎকার দুটি শ্লোকের কথা একটু টাচ করি। 26 নম্বর শ্লোকে অর্জুন যখন জানতে চেয়েছিল, এই যে আমরাই আছি, সকলের আর্থিক অবস্থা তো সমান না, সবকে একরকম, কেউ ধনী আছে, কেউ গরিব আছে, তখন জিজ্ঞাসা করা হয়েছিল, বলছিলেন অর্জুন কৃষ্ণকে যে সবাই তো তোমার সমান না, সবাইকে তোমাকে কর্মাফল দিতে পারবে না, তাহলে কি হবে? আপনার নবম অধ্যায়টা পড়ে দেখেন, কি সুন্দর সুন্দর শ্লোক। ভগবান, না কিচ্ছু লাগবে না তো, আমি তোমার রসগোল্লা খাই না। পত্রং পুষ্পং ফলং ত্বং ইয়মে ভক্ত প্রযোচ্ছতি, এই নবম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে ভগবান বলছে যে কিছুই লাগবে না, শুধুমাত্র পত্র পুষ্প ফল জল দিলেই হয়।
সাথে একটি কথা বলেছেন, ভক্তি উপরে তো স্নানি, এটাতে আমি তোমার কর্মফলও খাই না, তুমি তোর ভক্তিটা খাই। এটাতে কতটুকু ভক্তি আছে? ভগবানকে যা দেই থালাতে তাই তো থাকে, কমে কি মা? আমরা যে দশটা মিষ্টি দেই, ভগবান তো দশটায় ফেরত দেন, যদি দুই চারটা কমে যেত দিতাম কিনা সন্দেহ আছে। নিজের জন্য দুইটা রাখতাম, নাতির জন্য দুইটা রেখে দিতাম, ঠিক না? সবটা দিতাম কিনা সন্দেহ আছে, কমে না। দেখেন এরপরে সাতাশ নম্বর শ্লোকে, আমি শ্লোকটা পছন্দ করি, প্রচণ্ড রকম ভগবান কি বলছে, তুমি যা করো, ইয়ত করৌষি ইয়ত অশ্নাসী, অশ্নাসী মানে খাওয়া, দদাসি ইয়ত মানে যজ্ঞ করো, দান করো, হুম করো, যা করো, যা খাও। ভগবান বলছে মদ অর্পণ, আমাকে অর্পণ করে খাবে, মানে আমাকে নিবেদন করে। সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছুর মালিক ভগবান, তার জিনিস তাকে না দিয়ে খাওয়া মানে কি, চুরি করে খাওয়া। আমরা কিন্তু প্রতিদিন পাঠে কথাগুলো বলছি, কিন্তু তারপরে ভগবানের জিনিস না দিয়ে খাই, তার মানে আমরা চোর বা চুন্নি, ঠিক না? নিজেকে প্রশ্ন করেন, ভগবান বলছেন আমাকে তুমি নিবেদন করে খাবে, সাতাশ নম্বরে, কি অদ্ভুত কথা, কিন্তু আমরা মানি না। এ নিয়ে প্রতিদিন আমরা উদাহরণ দিই, যেমন এই মামনির ঘরে বা একজন মাতাজির ঘরে আপনি ফার্স্ট ক্লাস খিচুড়ি রান্না করলেন, একেবারে ফুলকপি টমেটো ঘি দিয়ে সুগ্রাণ, ভগবানকে দিলেন না, নিজের জন্য করলেন। আর উৎসবের শেষে ভগবানের নামযজ্ঞ অষ্টপ্রহর ষোলপ্রহর বত্রিশ প্রহর, বা এই উৎসবের শেষে যখন খিচুড়ি রান্না করা হয়, পাতলা বুটের ডাল সায়া রয়েছে, আলু সিদ্ধ হয়েছে না, গরম প্লেট হলে সুরু সুরু করে খাইতেছেন, এই ঘরের ফার্স্ট ক্লাস খিচুড়ির স্বাদ না উৎসবেরটা স্বাদ? কেন স্বাদ? এটা ভগবানকে নিবেদন। আর এর চেয়ে সুজা উদাহরণ আর কি হতে পারে, ঘরের যতই ফার্স্ট ক্লাস করে রান্না করেন, ওই আদা সিদ্ধ হয়েছে না বুটের ডাল, এইটাও স্বাদ, কারণ সেটা ভগবানের প্রসাদ। একটু চেষ্টা করি, আমরা গীতা শুনি, সকলে আপনার জানেন কিন্তু মানেন না, তাতে তো লাভ হলো না, একটু মানতে চেষ্টা করি। আরেকটা শ্লোক বলে শেষ করি, ভগবান এই অধ্যায় সুন্দর বলেছে, সেটি হচ্ছে চৌত্রিশ নম্বর শ্লোকে, ভগবান কি বলছে। একত্রিশটা যদিও খুব গুরুত্বপূর্ণ একটি শ্লোক, ভগবান বলছিলেন যে অর্জুন আমি বলবো না, আমার হয়ে জগৎবাসীকে প্রতিজ্ঞা করে জানিয়ে দাও, কি বলছিলেন, কৌন্তেয় প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। এই নিয়ে অনেকদিন আমরা কাহিনী বলেছি, আজকে আর বলবো না। চৌত্রিশ নম্বর শ্লোকে সবচেয়ে সুন্দর সমাধান দেয়া হয়েছে, আমাদের কি করতে হবে। গীতা হচ্ছে উপদেশ সমৃত, ভগবান পদ্মমুখনিষ্ঠিত বাণী। আচ্ছা বলেন তো, দেশে যে প্রচলিত আইন আছে, সংবিধান আছে, এই যে আমার দিদিমণিও চাকরি করে, সরকারের কিছু আইন আছে না? যেমন চুরি করলে পুলিশ ধরবে না, চুরি ডাকাতি মারামারি করলে পুলিশ বেঁধে নিয়ে জেল দেবে না। এখন যদি প্রচলিত আইনে মেনে না চলি, সরকারের আইন যদি না মানি, তাহলে আমার শাস্তি হবে? ভগবানের আইন কি? ভগবানের আইন হচ্ছে গীতা। এখন ভগবানের আইন যদি না মানি, তাহলে আমার শাস্তি উচিত কিনা? আমার কষ্ট, আমরা বলি আগ্রহ খুব কষ্টে আছে, অভাব যায় না, হ্যাঁ ফুলাটার ইয়ে হয় না, আমার কোমরের বেদনা বেড়ি লড়তাম পারি না, হ্যাঁ কষ্ট কষ্ট কেন পায় এটা বুঝতে হবে তো। শাস্ত্র বলছে কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার, যেতা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। আর পরের কথা ঠিকই বলছে, কৃষ্ণ বলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া থাকে দেয় সংসার দুঃখ। আমি ভগবানের আইন মানি না বলেই তুমি দুঃখ পাই। ভগবান বলছে তুমি যা খাও আমাকে নিবেদন করে খাবে, আমি শুনলাম না। ভগবান বললেন তুমি আমার কাছে আত্মসমর্পণ করো, আমি করলাম না। ভালো কোনো কাজ করলে বললাম আমি করেছি, আর খারাপ হইলে কই বড় ভগবানে করছে, কারণ ভগবানের তো আওয়াজ করে না, তার কাছে ছেড়ে দিলেই তো। এটা হলে হবে না, ভগবানকে ভালোবাসতে হবে, ভগবানকে নিবেদন করে খেতে হবে। চৌত্রিশ শ্লোকটাতে ভগবান কি বলছেন তাকে সহজ দিয়েছেন, বলছেন শ্লোকটা কি মানা আছে, কারো মনে আছে কারো চৌত্রিশ নম্বর শ্লোকটি? মনমনা এখন মনে আছে, মাথা নড়ায় প্রথম মনে থাকে না। এই শ্লোকটা ভগবান দুইবার বলেছেন, আঠারো অধ্যায়ের পঁয়ষট্টি, নবম অধ্যায়ের চৌত্রিশ, শেষের দুইটা শব্দ ছাড়া। আমরা ছাত্রবেলায় কি করতাম, যে প্রশ্নটা ইম্পর্টেন্ট ডাক্তারবাবু ডাবল স্টার দিতাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা শ্লোক দুইবার বলেছেন মানে কি, এটা খুব গুরুত্বপূর্ণ, খুব মন দিয়ে শোনেন। ভগবান বলছেন মনমনা ভব
মদে ভক্ত মদে আজি মাম নমস্কর মামে বসত্যম তে প্রতি জানে প্রিয়সীমে। অর্থ কি? ভগবান বলছেন মন মনা ভব, আমার কথা ভাব। কইছে না অমুকের মার কিতা লাগছে, দরবার নি লাগছে, এটা বাপার কথা বলছে। ভগবান বলছে আমার কথা ভাব, আকতা কুকতা কর জন্য বলে। দুই তিনজন বইলে তো মার্কেট জন্মে যায়, দুই নাইন মাত। ভগবান বলছেন মন মনা ভব, পরের শব্দটা বলছেন মদ ভক্ত, আমার ভক্ত হও। মদ যাজি, যাজি মানে যাজনা, পূজা করা, আমার পূজা করো। মাম নমস্কর, আমাকে নমস্কার করো। তাইলে ভগবান বলছে সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। ভগবান কি ঠেকা লাগছে? কিন্তু ভগবান গীতায় খুলে দেখেন বলছেন প্রতি জানি, বলছেন প্রতি জানি, প্রতিজ্ঞা করে বলছেন যে তুমি আমাকে পাবে। শেষ একটা শর্ত আছে, অর্জুনকে বলছেন প্রিয় সীমে, যেহেতু তুমি আমার প্রিয় হে অর্জুন, তাই তোমার জন্য কথাটা বলছি। আসলে অর্জুনের জন্য না, আমাদের জন্য, সমগ্র জগৎবাসীর জন্য গীতা, হিন্দু মুসলিম না, সকলের জন্য। আমি কেন আরো সহজ করে বলি, গীতার প্রতিটি কথা ইউনিভার্সাল, চির সত্য। মনে করেন দ্বিতীয় অধ্যায়ে একটা শ্লোকের একটা টুকরা বলি, বলা আছে জাতৈশ্বর্য দুর্গম মৃত্যুর দুর্গম জন্ম মৃত্যুর সুযোগ। দ্বিতীয় অধ্যায়ে বলা আছে না, জন্মিলে মরতে হবে, মরলে জন্ম নিতে হবে, জন্মিলে মরতে হবে, এটা ধ্রুব সত্য। এটা কি শুধু আমাদের বেলা সবাই মরবে না? এই কথাটা গীতাটা কি আমার জন্য? সবার বেলায় সত্য। তো ভগবান বলছেন প্রিয় সীমে, যেহেতু তুমি আমার প্রিয় হয়ে অর্জুন, প্রিয় না হলে ভগবানকে পাওয়া যাবে না। এই সংসারের উদাহরণ দেই, মনে করো তোমাদের ঘর তিন চারজন ভাই বোন, মানে একটা করে তিন চারটা ছেলে মেয়ে আছে, সব ছেলে মেয়ে কি মা বাবার কাছে সমান প্রিয় হয়? একটা করে যে দুই তিনজন বৌমা থাকে, সব বৌমা কি শ্বশুর শাশুড়ির কাছে সমান প্রিয় হয়? কে হয়? যে ছেলে মেয়ে মা বাবার মন জুগায় চলে, মা বাবার কথা শোনে, সেবা করে, সেই তো প্রিয় হয়। যে বৌমা শ্বশুর শাশুড়িকে পিতৃ মাতৃ জ্ঞানে শ্রদ্ধা করে, কথা শুনে, সেবা করে, সেই তো প্রিয় হয়। এইটাই গীতা। গীতা মানে আমার জীবন শিক্ষা। গীতা বলছে তুমি তো প্রিয় হও, তুমি আমাকে পাবে, ভগবান বলছেন। ঠিক এইভাবে সংসারে যদি প্রিয় হইতে আমরা পাবো আদর স্নেহ ভালোবাসা, ঠিক এই কথাটি ভগবান বলছেন প্রিয় সীমে। একটু ভগবানকে ভালোবাসতে চেষ্টা করি, গীতা মানতে চেষ্টা করি, গীতা জানতে চেষ্টা করি, তবেই না গীতা পাঠ সার্থক। আমরা একটা শ্লোক বলি শেষ করব, যে শ্লোকটা সবসময় বলি, সেটি হচ্ছে কালভৈরব পূজায় খুব ভালো লেগেছে, আপনারা খুব মনোযোগী শ্রোতা মন দিয়ে শুনছেন, এই জিনিসটি আমরা চাই এবং ভগবান চান। ভগবান গীতায় যে কথাটি বলছেন অর্জুনকে বারবার, শ্রীনু তৎশ্রীনু, শুনো তা শুনো। শুনলে হয় কি, আপনি কান দিয়ে যখন ভগবানের কথা হৃদয়ে যাবে, আপনি হৃদয় শুদ্ধ হবে, হৃদয় পরিষ্কার হবে। চৈতন্য মহাপ্রভু কি বলেছেন, চেতদর্প মার্জনম ভব মহাদাবান নির্বাপনম, আয়নাতে ধুলিবালে জমলে যেমন চেহারা দেখা যায় না, আমার হৃদয়ের আয়নাটি যদি পরিষ্কার না হয় ভগবানের ছবিটি ভাসবে না। আপনি যখন ঠাকুর করে পূজা দিতে যান, কথাটা ভেরি সিম্পল, ফুল তুলসী দেখেন, গুরুদেবরে দেন বা রাধাকৃষ্ণকে দেন, সময় ছবিটা ভাসান কিনা দেখবেন। চিন্তা করতেছেন ভগবানের কথা, মনে হয় জামাইয়ের কথা, মনে হয় যে মানে ফুলাটানি গেল স্কুল, ফুল দিতেছেন মনে হয় যে ফুলিটা নিয়ে আসবো, ঠিক কিনা? বাস্তবটা কিন্তু এটাই, কায়মন বাক্য এক করা যায় না, এটা ১৭ অধ্যায় আছে শ্রদ্ধাতার বিভাগ চুকে। তো এইভাবে আমরা ভালোবাসতে পারি না, আমাদের চিত্ত দর্পণটি হৃদয়ের আয়নাটি ধুলি পড়ে আছে। এই জন্য মহাপ্রভু বলেছেন চেতদর্প মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। তো এই এই চিত্তটি দর্পণটি মুক্ত করতে গেলে ভগবানকে ভালোবাসতে। লাস্ট ওয়ান, ১৮ অধ্যায় ৬৭ নম্বর শ্লোক, তোমরা সকলেই জানি শ্লোকটি, কিন্তু বারবার বলি কেন, যাতে হৃদয়টা শুদ্ধ হয়। ভগবান কি বলছেন, কিচ্ছু করা লাগবে না, মানে কত কৃপা সিন্ধু বলছেন, আমি তো হাত তো বাড়াই রাখছি, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম, শব্দটা দেখেন কে বলছেন, মাম একম, অনলি টু মি, একমাত্র আমার কাছে, মাম একম শরণং ব্রজ অহং তোয়া সর্ব পাপেভ্য মুক্ষেষ্যামি মা শুচ। হে মায়ার জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো, আমি তো হাত বাড়িয়ে রেখেছি, তুমি কেবলমাত্র হাত কানা বালাও, আমি তোমাকে সমস্ত পাপ সাগর থেকে উদ্ধার করব। এখন আমি যদি হাতটাও না তুলি, তুমি ভগবানের দোষ নেই, ভগবান তো হাত বাড়িয়ে রেখেছেন, মানে এসছে সহজ গীতা হতেই পারে না। ভগবান বলছেন মাম একম, একমাত্র। আমাদের একটা বড় সমস্যা হয় কি জানেন,
কথাটা এইভাবে বলা যায়, আপনার ঘরে একটি বাচ্চা হুচটকেছে বা বিপদে পড়ে যে ডাকছে, ও কাকিমা, ও ঠাকুর দুদু, ও জেঠা বাবু, ও ডাকতেছে, ওগুলো ওই ঠেলা টেলির ঘর, বাকিটার বলি না। এখন এ বাপ সে ডাকছে, এ বাপ সে এর ডাকছে, এই কারণে আমরা সাহায্য পাই না। ভগবান গীতায় ক্লিয়ার করেছেন, মাম একম, কি বলেছেন, একমাত্র আমার কাছে শরণাগত। মহাপ্রভু এসে একই নির্দেশ দিয়েছেন, কলিযুগে এসে আমরা এটা মানি না। মহাপ্রভু কি বলেছেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র মূর আজ্ঞা করহ প্রকাশ, মাই অর্ডার ডেলিভার্ড এভরি হায়ার, প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। কোথা কি বলেছেন যে বল অমুক বল তমুক, এরপরেও আমরা গাছের গোড়া রেখে ডালপালা নিয়ে ব্যস্ত হয়ে যাই। গীতা আমরা জানি কিন্তু মানি না, মহাপ্রভুর আদেশ শুনি কিন্তু মানি না, এই জায়গাটিতে আসতে। তাহলে আমরা এখানে শেষ করব, চৈতন্য মহাপ্রভু যে নাম দিয়েছেন কলিযুগ পাবন অবতার, যেটি বলা আছে বৃহৎ নারদীয় পুরাণে, হরের নাম হরের নাম হরের নামই কেবলম কলৌ নাস্তব্য 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 গতিরন্যতা। এই কলিযুগে হরি নাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। এরপরে হরি নাম নিতে আমাদের কত কষ্ট, হ্যাঁ, সকল কাজে পাই যে সময়, তোমার ডাকিবারে সময় নাই। একটু নাম নিয়ে শেষ করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার বুদ্ধিতে ক্ষমা করবেন, ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রহীনঞ্চ ইয়দ্ভবেত পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাদ জনার্দনম।